প্রিয় মাসাই ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি লোনা ট্যাংরা কাটিং কীভাবে করতে হয়। আমরা লোনা ট্যাংরা মাছটা কীভাবে ছাঁকনি করে মাথার মাছটা দিই সেটা দেখাতেছি আপনাদেরকে। আমাদের এখানে মাছ আছে বর্তমানে 1,30,000 পিস। তো এখান থেকে কাটিং করে আমরা 80,000 পিস মাছ নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাতে। সে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমি 1,30,000 মাছ পুকুর থেকে ধরবো, সেখান থেকে কাটিং করে আমাদের 80,000 মাছ দিতে হবে। তো সেই শর্ত মোতাবেক আমরা মাছটা কাটিং করছি, সেটা দেখাবো কীভাবে কাটিং করতে হয় বা কীভাবে আমরা মাথার মাছটা গ্রেডিং করে বাছাই করে নিই সেটা আমি প্র্যাকটিক্যাল দেখাতে চাই। মাছগুলো এখন আমরা ধরবো, ধরে এই যে আমাদের জাস্ট কাটিং জাল, এই যে আমরা কাটিং জাল বলি এই জালের উপরে মাছগুলো রেখে এই জালের উপরে যেটা থাকবে সেটা মাথার মাছ বা ফার্স্ট গ্রেডের বা সুপার গ্রেডের মাছ। তো আমরা কী করলাম, এই সব মাছগুলো এখন ধরে ফেলছি জাস্ট হাঁপা দিয়ে, হাঁপা দিয়ে ধরে টোটাল মাছটা আমরা এবারে গেলে করে নিই। ঠিক আছে, এই যে টোটাল মাছটা এখানে ছোটো বড় বিভিন্ন সাইজের আছে, তো সেখান থেকে কাটিং করে আমরা মাথাটা বের করে নেবো, সেটা আপনাকে একটু দেখাই। অনেকে দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এই জাস্ট মাছগুলো আমরা দিচ্ছি এখন ধর্মটা সেজে আসে। এই যে আমরা মাথার মাছগুলো পেয়ে যাবো খুব দ্রুত, এবং এই ফাঁসা জাল দিয়ে ছোটো ছোটো ফিস মাছগুলো বেরিয়েছে। আপনারা দেখুন জালের পরে মাছ দেওয়ার পর হাঁপার গতি মাছ চলে আসছে, এটা কিন্তু ফিস মাছ, এটা হচ্ছে ফিস মাছ। এই যে আমরা মাছটা মাথার মাছটা বের করে দেবো এখান থেকে। প্রথমে জাস্ট আমার নেটে কোনো মাছ ছিল না, এখন নেটে অনেক মাছ চলে আসছে, এই যে নেটের ভিতরে অনেক মাছ আমরা পেয়ে গেছি। এইগুলো হচ্ছে আমাদের ভাষায় কিস মাছ বা পিন মাছ বলি, এই হচ্ছে আমাদের মাথার মাছ, সেটা আপনাকে দেখাবো। তো আসলে আপনারা যেখান থেকে মাছ কিনবেন এরকম ছাঁকনি করে মাথার মাছটা নেবেন, মাথার মাছের গ্রোথ খুব ভালো হয় এবং সুপার কোয়ালিটি। এই মাছটা পুকুরে ছাড়লে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা ইদানিং কালে দেখছি অনেক খামারি 2-3 টাকা সেভ করতে যাওয়ার কারণে 4,000-3,000 লাইনে মাছ ছাড়ছেন, যেটা আসলে রিক্স। 3,000-4,000 লাইনে মাছ পুকুরে ছাড়লে আপনার 1,00,000 মাছ ছাড়লে 6 মাস পরে 25,000 মাছ পাওয়ার কিছু সন্দেহ আছে। মাছ যদি ছোটো হবে তাহলে মর্টালিটি তো বেশি আছে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ ছাড়ার জন্য, বড় সাইজের মাছ ছাড়লে রেজাল্টটা ভালো আসে। মাছটি আমরা কাটিং করে হাঁপাতে দিয়ে আসলাম, মানে আর এক হাঁপাতে ট্রান্সফার করলাম। দেখুন মাছগুলোর স্পিড এবং দেখতে কেমন হয় এবং একটা সাইজের হবে। তো আপনারা আসলে যারা মাছ কিনবেন সবাই চেষ্টা করবেন মাথার মাছটা নেওয়ার জন্য। মাথার মাছটা নিলে গ্রোথ ভালো আসে, রেজাল্ট ভালো আসে। আর আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, আমি একজন নিজেও খামারি, আপনারা জানেন আমি নিজে খামারি মাছ চাষ করি, প্লাস মাছের পণ্য উৎপাদন করি। আপনারা কেউ সস্তার জন্য সস্তা দামে কেউ ছোটো মোনা কিনবেন না, সবসময় চেষ্টা করবেন 2,000-2,500 লাইনের মাছ কেনার জন্য, এটা বেস্ট। বা 1,500 লাইনের মাছ আপনারা যারা 3,000-4,500 লাইনের মাছ কেনেন দামে কম পাবেন, কিন্তু ওই মাছ ছাড়ার পরে কিন্তু মাছে বুঝ পাবেন না। অর্থাৎ আপনারা মাছ ছাড়িয়েছেন 2,00,000, দেখবেন 6 মাস পরে যে পুকুরে মাছ পাচ্ছেন 50,000, তখন কিন্তু আপনাদের যে টার্গেট করে মাছ সব ফিল আপ হবে না। এই জন্য দয়া করে আপনারা কেউ ছোটো মাছ ছাড়বেন না, বিশেষ অনুরোধ থাকলে আপনাদের আপনার বড় মাছ ছাড়ুন, 1,500 লাইন, 2,000 লাইন, 2,500 লাইনে মাছ ছাড়বেন। এবং সে মাছগুলো যখন থেকে নেবেন দেখবেন সুস্থ সবল কিনা, নিরোগ, একদম নিরোগ মাছ, কোনো রোগ নেই, সুন্দর কালার সাইজ দেখে মাছ কিনবেন। আমরা এই মাছগুলো কথা দিয়েছিলাম খামারিতে কাটিং করে সুন্দর মাছ দিব, বাছাই করে গ্রেডের মাছ দিব, সেটা আমরা রাস্তায় কাটিং করলাম। এই মাছগুলো চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আর কি, আখাওয়াড়া উপজেলার মধ্যে পড়ে এটা। তো আপনারা যারা যা চাষ করতে চাচ্ছেন এই মাছ প্রতি শতাংশে 1,500 থেকে প্রতি শতাংশে আপনারা এই মাছ 1,000-1,200 পিস পার ডেসিমেল বা প্রতি শতকে দেবেন, এবং 5টা রুই, 3টা কাতল ও 2টো সিলভার পার শতকে দেবেন। এই মাছের রোগ বেলায় খুবই কম, মানে রোগ বেলায় হয় না, এবং সর্বভুক মাছ সব রকম খাদ্য গ্রহণ করে এবং খুব দ্রুত বর্ধনশীল। এই মাছটা খুব দ্রুত বড় হয়, মাছগুলো খুব দ্রুত বর্ধনশীল এবং রোগ বেলায় নাশক, অর্থাৎ এই মাছে খুব রোগ বেলায় হয় না, অত্যন্ত হাড়ি মাছ বা শক্ত মাছ বলা হয়। এ মাছটা চাষ করলে আপনি পুকুরে এফসিআরটা এমন যে 1.5 কেজি ফিট খাওয়ালে 1 কেজি মাছ পাওয়া যায়, বাজার দর খুব ভালো। আপনার বাজারে এটাকে 300-350 টাকা কেজি বিক্রি করা যায় এবং 6-7 মাসে 15-20 পিস 1 কেজি। তা আপনারা যদি চাষ করতে চান বা পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছে নিতে পারেন, আমরা খামারি, আমরা নিজেরাই পোনা প্রোডাকশন করি এবং আমরা নিজেরাই পোনা সরবরাহ করি। তো কোয়ালিটি এবং গুণগত মান বজায় রেখে পোনা সরবরাহ আমাদের উদ্দেশ্য। তো আপনারা যারা মাছ চান আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন।